যারা প্রথম মেরিটে চান্স পায় নাই তারা ইতিমধ্যে চিন্তা করতেছে যে যদি দ্বিতীয় মেরিটেও চান্স না পাই তাহলে কি হবে। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার মাথায় কখনোই এই দুশ্চিন্তাটি আর আসবে না। তাই সকলের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, আপনাদেরকে আগে জানতে হবে যে ন্যাশনাল ইউনিভার্সিটি কিভাবে রেজাল্ট পাবলিশ করে এবং রিলিজ স্লিপ কী। যাই হোক, এ বিষয়ে কথা বলার চেষ্টা করব। আমি সজীব আর আপনারা দেখতেছেন সজীব অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমাদের এই ইউটিউব চ্যানেলে নিত্য নতুন এরকম প্রয়োজনীয় ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাই অবশ্যই ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। ন্যাশনাল ইউনিভার্সিটি আসলে পাঁচ ধাপে রেজাল্ট পাবলিশ করে। আপনি এখন যেই কলেজে আবেদন করেছেন তার রেজাল্ট দিবে তিনবার, অর্থাৎ এক আবেদনেই তিনবার রেজাল্ট। ধাপ এক, প্রথম মেধা তালিকা। ধাপ দুই, দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম মেধা তালিকার মাইগ্রেশন। ধাপ তিন, কোটা এবং দ্বিতীয় মেধা তালিকার মাইগ্রেশন, শুধুমাত্র কোটাধারী এবং দ্বিতীয় মেধা তালিকার মাইগ্রেশনদের জন্য। রিলিজ স্লিপ কি, যার অর্থ হলো ছাড়পত্র। আসলে রিলিজ স্লিপ খায় না মাথায় দেয় না বন্ধুরা, এটা শুধুমাত্র একটি নাম, আর এটার জন্য কোনো কলেজেও যাওয়া লাগে না বা টাকাও লাগে না। অনেকেই ভাবে কলেজ থেকে রিলিজ স্লিপ আনা লাগে, আসলে তাও না। আপনি শুধু আপনার রুল আর পিন কম্পিউটারের দোকানে বললেই আবেদন করে দিবে। যাই হোক, উপরে তিন রেজাল্ট পাবলিশ হওয়ার পর যারা চান্স না পাবে অথবা চান্স পাওয়া সত্ত্বেও ভর্তি হবে না, কেবল তারাই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আর এই রিলিজ স্লিপ দেওয়া হয় দুইবার, প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ। তবে এনইউ চাইলে আরও রিলিজ স্লিপ দিতে পারে, তাই বলে কেউ তৃতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করবেন না, কারণ এখন পর্যন্ত তৃতীয় রিলিজ স্লিপ প্রকাশ করা হয় নাই। উল্লেখ্য যে যারা প্রাথমিক আবেদন করে নাই বা করেছে ফর্ম জমা দেয় নাই তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। আর রিলিজ স্লিপে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন। ধাপ চার, প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট। তারপর উপরের চার রেজাল্ট পাবলিশ হওয়ার পর যারা চান্স না পাবে অথবা চান্স পাওয়া সত্ত্বেও ভর্তি হবে না, কেবল তারাই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। ধাপ পাঁচ, দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট। মোট কথা, এনইউ পাঁচ ধাপের রেজাল্ট পাবলিশ করে থাকে, প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা ও প্রথম মেধা তালিকার মাইগ্রেশন, কোটা ও দ্বিতীয় মেধা তালিকার মাইগ্রেশন, প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ। বন্ধুরা, আপনারা যারা প্রথম মেরিটে চান্স না পেয়ে দুশ্চিন্তা করতেছেন তাদেরকে বলতেছি, আপনারা যদি দ্বিতীয় মেধা তালিকায়ও চান্স না পান তাহলেও আপনারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। আর রিলিজ স্লিপে যেহেতু পাঁচটি কলেজ চয়েস দিতে পারবেন, তাই আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই। সো দুশ্চিন্তা বাদ দিন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, প্রথম মেধা তালিকার পর যতগুলো রেজাল্ট পাবলিশ করা হয় প্রত্যেকটি রেজাল্টই কিন্তু সিট খালি থাকার সাপেক্ষে প্রকাশ করা হয়। ধন্যবাদ সবাইকে।